নগর মহানগর তো বটেই, দেশের প্রত্যন্ত অঞ্চলেও জ্বালানির চাহিদা মেটাতে ব্যবহৃত হয় এলপিজি বা বোতলজাত গ্যাস। বড় শহরগুলোতে পাইপলাইনের গ্যাস পুরো চাহিদা মেটাতে না পারায় দিনকে দিন বাড়ছে এলপিজির চাহিদা। মূলত আমদানি নির্ভর এই গ্যাসের দাম নির্ভর করে বিশ্ববাজারের জ্বালানি মূল্যের উপর। বাংলাদেশকে বহির্বিশ্ব থেকে এলপিজি তৈরির মূল উপাদান বিটুনে প্রোপেন আমদানি করতে হয়। প্রতি মাসে এই দুই উপাদানের মূল্য প্রকাশ করে সৌদি প্রতিষ্ঠান আরামকো। সেটিকে ভিত্তিমূল ধরে বাংলাদেশে এলপিজির দাম সমন্বয় করে বিআরস। গত ফেব্রুয়ারিতে 250 টাকার বেশি বাড়লেও মার্চ ও এপ্রিল দু মাসে 320 টাকা কমানো হয় এলপিজির দাম। সবশেষ মঙ্গলবার দুপুরে বিআরসি 57 টাকা বাড়িয়ে 12 কেজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করে 1235 টাকা, যা এর আগে ছিল 1178 টাকা। সেই হিসেবে 1 কেজি এলপিজির দাম এখন থেকে 102 টাকা 91 পয়সা। বিআরসি ভবনে সংবাদ সম্মেলনে সংস্থাটি এমন তথ্য জানায়। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। 57 টাকা বৃদ্ধি হয়েছে। এর কারণ প্রতি মাসে আমরা যে ক্রয় মূল্যটা সেটা বিবেচনায় আনি। গত মাসে ছিল 548.50 মার্কিন ডলার প্রতি টনের মূল্য, এবার সেটা হয়েছে 555 মার্কিন ডলার। এছাড়া আমাদের জাহাজ ভাড়া প্রিমিয়াম, এলপিজি আমদানির সঙ্গে অনলাইন চার্জ এবং মূসক, এই 4টা ক্ষেত্রে বৃদ্ধি পেয়ে মোট 57 টাকা বৃদ্ধি পেয়েছে গত মাসের তুলনায়। তবে দাম বাড়লে যেভাবে তা কার্যকর হয়, দাম কমার ক্ষেত্রে খুচরা পর্যায়ে সেভাবে তা কার্যকর হয় না। এমন অভিযোগের বিষয়ে সংস্থাটি জানায় আগামীতে আরও কঠোর হবেন তারা। সামান্য কিছু মূল্য বৃদ্ধি হলো, আমরা আশা করি কোম্পানি এবং খুচরা বিক্রেতা সবাই মেনে চলবে এবং যে মূল্যটা আমরা নির্ধারণ করেছি মহামান্য হাইকোর্টের নির্দেশ অনুযায়ী সেটাই সারা দেশে প্রযোজ্য হবে। গত বছরের এপ্রিল থেকে প্রতি মাসে বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় রেখে এলপিজির দাম নির্ধারণ করছে বিআরসি। হাতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা।